চলছিল এতদিন ধরে একটা চূড়ান্ত পর্যায়ে ষড়যন্ত্র। আমি তোমাদেরকে অনেকদিন আগে বলে এসেছিলাম যে আসলে আর্যর এই রিপোর্টটা যে পাল্টে দিয়েছে সেই মহিলা আর কেউ না, সেটা আসলে মিশমি। আর ধীরে ধীরে গল্পের খাতিরেই সেটা আস্তে আস্তে দর্শককে জানিয়ে দেওয়া হয়েছিল যে মিশমি এই সমস্ত কিছুর পেছনে রয়েছে। মিশমি যে সুস্থ সেটা কিন্তু দর্শক মহলও জানতো, কিন্তু জানতো না হচ্ছে আমাদের রণিত। ধীরে ধীরে আমাদের চারুও বুঝতে পেরে গেছিলো যে মিশমি আসলে সুস্থ, কিন্তু সমস্যাটা হয়ে গেল চিনির উপর দিয়ে। কারণ মিশমি আর ঝুম্পা মিলে প্ল্যান করছিল যে চারুর একটা ক্ষতি করতে হবে, চারুকে থামাতে হবে। তো এই মুহূর্তে ঝুম্পা দাঁড়িয়ে একটা প্ল্যান দিয়েছে, সেটা হচ্ছে একটা বিষ কাটা রেখে দেবে কোনো একটা ফুলের উপরে, যে ফুলে হাত দেবে আমাদের চারু, আর সাথে সাথে ওই কাঁটাটা ফুটবে। চারুর কোনো ক্ষতি হোক বা না হোক, চারুর বাচ্চাটার একটা বড় রকমের ক্ষতি হয়ে যাবে। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো সেরকমভাবেই কাঁটা রেখে ঝুম্পা অপেক্ষা করছিল, কিন্তু মাঝপথে আমাদের চারুর হোঁচট খেয়ে পায়ে একটু লেগে যায়। আর সেই জন্যে আমাদের চিনি দায়িত্ব নিয়ে নেয় যে আমি গিয়ে ফুল তুলে আনবো। তো চিনি তো এগিয়ে যায়, ফুল তুলতে যায়, কিন্তু ওই কাঁটা তার হাতে লাগে বলে সে অসুস্থ হয়ে পড়ে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। ডাক্তার আসে এবং ডাক্তার এসে চিকিৎসা করে এবং ডাক্তার আসল রিজনটা বলেও দিয়ে যায়। তো শেষ অবধি আমাদের চারু আর আর্য মিলে রণিতকে জানিয়ে দেয় সমস্ত সত্যি যে মিশমি আসলে সুস্থ। ডক্টর বোসের সাথে কথা বলে যে রেকর্ডিংটা সে করে এনেছিল, যে ভয়েস রেকর্ডিংটা ছিল, সেটাও রণিতকে শোনায়। কিন্তু রণিত সেই মুহূর্তে বলে যে আমি বিশ্বাস করি না। তারপরে শেষ মুহূর্তে দাঁড়িয়ে রণিত এটা জানিয়ে দেয় যে যদি তোমরা প্রমাণ করতে পারো যে মিশমি আসলে সুস্থ এবং নাটক করছে, তাহলে মিশমিকে আমি নিজের দায়িত্ব করে পুলিশের হাতে তুলে দেবো। যদি দেখি তোমরা ভুল, মিশমি আসলে অসুস্থ, তোমরা ওকে ইচ্ছা করে এরকম অপমান করছো বা অপবাদ দিচ্ছ, তাহলে কিন্তু মিশমিকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তো যাই হোক, আমাদের চারু অত্যন্ত বুদ্ধির সাথে খাবারে বিষ মিশিয়ে দেওয়ার নাটক করে মিশমিকে খাওয়াতে যায় এবং জোর জবরদস্তি করে যে এই খাবারটা তোমাকে খাওয়াবো, মেরেও দেবো। রণিত ওদিক থেকে ছটপট করলেও আর্য তাকে বাধা দেয় এবং দাঁড় করিয়ে রাখে একটা জায়গায়। শেষ অবধি হার মানে আমাদের মিশমি, ধরা পড়ে যায় সে এবং লাফিয়ে ওঠে এবং চিৎকার করে ওঠে, এবং সেটা দেখে আমাদের রণিত অবাক হয়ে যায়। এবং তারপরে রণিত সাংঘাতিক পরিমাণে খেপে ওঠে, আর তারপরেই থানায় ফোন করা হয়, পুলিশ আসছে বলে তারা অপেক্ষা করে। কিন্তু ইতিমধ্যেই রণিত দায়িত্ব করে মিশমিকে দিচ্ছিল পাহারা। রণিত এটাও বলেছিল যে আমি দেখি যে তুমি এখান থেকে কী করে পালাও, তোমাকে পুলিশের হাতে আমি যেভাবে হোক ধরিয়ে দেবো। মিশমি এবার প্রমাণ করে দিয়ে গেল যে রণিতকে সে কোনো কালেই ভালোবাসেনি, রণিত ছিল তার সাজানো একটা গুটি। তাই রণিতের মাথায় আঘাত করে সে ওখান থেকে আবারও পালিয়ে গেল। শুরু হতে চলেছে আবারও নতুন গেম, মিশমির সাজানো নতুন প্ল্যান নিয়ে খুব তাড়াতাড়ি মিশমি আবারও ব্যাক করবে। কিন্তু ততদিন চারু সেফ থাকবে তো? চারুর কোনো ক্ষতি হবে না তো? ঝুম্পাকে আদৌ ধরতে পারবে তো? ঝুম্পা যে এসবের মধ্যে জড়িত আছে এগুলো চারু সকলের সামনে তুলে ধরতে পারবে তো? এগুলো জানতে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল সাজের বাতি, স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক রাত 8:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ, যেটা করবে সেটা হচ্ছে সাজের বাতি সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো সাজের বাতির ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।